অনেক সময় যে কথাগুলো সোজাসুজি বলা যায় না বা বলতে চাইলেও অনুভূতিগুলো কথার মাধ্যমে প্রকাশ করা যায় না, সেগুলোই অতি সহজে সকলের মনে পৌঁছে যায় গান হয়ে। তাই পরিচালক শায়ন বসুর নিজের না বলা কথাগুলো অনেকটাই দর্শকদের বললেন এই ছবির গানের মাধ্যমে। মুক্তি পেল কিছু না বলা কথা ছবির গান ও ট্রেলার। ট্রেলার ও গানের মাধ্যমে নিজের মনের কথাটা দর্শকদের কাছে পৌঁছবে এমনটাই আশা করেন পরিচালক শায়ন বসু। গান নিয়ে আমি তো তো প্রচণ্ড আশাবাদী, আশা করি লোকের ভাল লাগবে গানটা। আপনারা তো শুনে ফেললেন, গানটা তো কিছুদিন পর এসে যাবে আইটিউনসে এবং বাকি সমস্ত প্ল্যাটফর্মে। এবার দেখা যাক, খুব হালকা ফুলকা টাইপের গান সোমনাথাদির গানটা, আর পূজায়নীটাও তো একটা রবীন্দ্রসঙ্গীত আছে। এবার রেসপন্স কীরকম হয় সেটা মানুষ বলবে, বাট আমরা খুব হ্যাপি। রেসপন্সিবিলিটি নেওয়া মানে কি? তোকে বিয়ে করা, চল এখনই করে নিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। চারটি প্রেমের গল্প নিয়েই তৈরি ছবি কিছু না বলা কথা। চারটি গল্পতে রয়েছেন পূজারিণী ঘোষ, শায়নী ঘোষ, অর্জুন চক্রবর্তী, সানি, মিশমি এবং বেশ কয়েকটি নতুন মুখ। ছবির গল্পগুলো সকলেরই খুব চেনা বা হয়তো আমাদেরই কারোর গল্প, তাই বাস্তবের সাথে মিল রাখতে গল্পের স্বার্থে শুধু দুটি গান ব্যবহার করেছেন সঙ্গীত পরিচালক অমিত মিত্র। একটি গেয়েছেন সোমলতা আচার্য এবং অন্যটি পূজারিণী ঘোষ নিজে। অর্থাৎ নিজের গল্পটিতে নিজেই গেয়ে শোনাবেন পূজারিণী। আমার এই ছবির গানটা খুব অন্যরকম লেগেছে, বিকজ তুমি শুনলেও খুব ফ্রেশ একটা গান। অমিত যেহেতু প্রথমবার কাজ করছে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, সো আমার মনে হচ্ছে খুব ফ্রেশ ওর কিছু আইডিয়াস দিয়েছে। গানটা এতদিনে আমরা যারা ইউনিটের তাদের সবারই গাড়িতে অলমোস্ট মানে প্লেলিস্টের ফার্স্টেই লুপে চলতে থাকে গানটা, এতটাই ভালো যেটা সোমলতা দিয়ে গিয়েছে আর কি। আর একটা তো আমি গেয়েছি আর কি, সো সেটা নিয়ে আমি খুব কিছু বলতে চাইছি না। রবীন্দ্রনাথের গান ভীষণ টাফ একটা গান, সো গাওয়ার চেষ্টা করেছি অল্প, লেটস সি এবার বাকি কী হয়। এখন অভিনয়ের সাথে নিজের ছবির গান গাইতে দেখা যাচ্ছে বহু অভিনেতা অভিনেত্রীকেই, তাই নিজেদের কোস্টারের এরকম একটি প্রয়াসে খুব খুশি শায়নী ঘোষ, অর্জুন চক্রবর্তী, মিশমি এবং সানি। রবীন্দ্রসঙ্গীত গিয়েছে মানে আমার তো সম্মান বেড়ে গেল পূজারিণীর প্রতি, সম্মান ভালোবাসা সব বেড়ে গেল। আমি এখন গানটা জাস্ট শুনলাম, রেকর্ডিং করছি তখন ছিলাম না সেদিন আমি। শি ইজ টু গুড, মানে খালি গলায় শুনেছিলাম, বাট আফটার রেকর্ডিং ইট মানে মনে হচ্ছে সাম প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড অল, সো ইট ওয়াজ ভেরি নাইস, মানে নাইস, ইট ওয়াজ নাইস ওয়ার্কিং উইথ হার, শি ইজ এ লাভলি অ্যাক্ট্রেস, আই মিন ফিল্ম স্টাডিজ নিয়ে পড়া, সো ডেফিনেটলি শি ইজ গুড। একসাথে মজা করে কাজও করেছি আমরা, থ্যাংকস টু শায়ন যে আমাদের সুযোগ দিয়েছে প্রচুর ইম্প্রোভাইজ করতে, মানে স্ক্রিপ্ট থেকে বেরিয়ে প্রচুর কিছু করেছি, লিটারালি মজা করে পিকনিকের মতো কাজটাও করেছি, সো বেশ মজা করে কাজটা করে আশা করি দর্শকদের ভালো লাগবে যে এফার্টটা দিয়েছি। আর মিউজিক তো খুবই ভালো, ইভেন আমি যখন শুনলাম তখন শায়নকে ফোন করে বলেছি এটা কে, মানে এই মিউজিক মানে আমি বিয়ন্ড এক্সপেকটেশন, মানে একটু বেশি ভালো হয়ে গেছে, আমি এরকম বললাম আর কি। সো ইট ওয়াজ নাইস, আশা করি সবারই ভালো লাগবে। একটা গানের চমক হচ্ছে যে সেটা সোমলতা গিয়েছে, সোমলতা আমাদের প্রত্যেকেরই খুব ফেভারিট একজন সিঙ্গার, এবং শায়নের যেহেতু প্রথম ছবি আমাদের ডিরেক্টরের, ও খুব চিন্তিত ছিল এটা নিয়ে যে অনেককে নিয়েও ভেবেছে, অনেক রকমভাবে অ্যাপ্রোচ করবে ভেবেছে, বিকজ একটা গানই চারটে গল্পর মধ্যে আছে এবং দ্যাটস এ ভেরি ডিফিকাল্ট জব। তো সেখানে সোমলতা তো ভালো গাইবে, দ্যাটস এক্সপেক্টেড, কিন্তু শায়নের আমার মনে হয় যে ডিসিশন যেটা সোমলতাকে দিয়ে গাওয়ানোর, দ্যাট ওয়াজ অলসো ভেরি নাইস। আর আমরা শুনেছি গানগুলো সবাই মিলে, সো উই নো যে খুব সুন্দর ফিটিং করে গেছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে পূজারিণী গান করেছে, সেটাও আমার কাছে একটা সারপ্রাইজ, দর্শকের কাছেও সেটাই হবে, একটি রবীন্দ্রসঙ্গীত পূজারিণী গিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস এ নাইস ট্রেন্ড দ্যাটস হ্যাপনিং ইন কলকাতা, আগেও বলিউডে হয়েছে, নানান জায়গায় হয়েছে, সো সবাই ওতপ্রোতভাবে জুড়িয়ে আছে ছবিটার সাথে এবং সবাই চেষ্টা করছে টু মেক আ মিনিং আউট অফ দিস ফিল্ম। অবভিয়াসলি খুবই এক্সাইটিং, মানে পূজারিণীদির গান গেয়েছে, তো আমি আজকে পূজারিণীদির গানটাও শুনলাম, খুব সুন্দর গান গায়, তো ডেফিনেটলি ফর অ্যান অ্যাক্টার ইটস আ গ্রেট অপরচুনিটি, মানে আর অ্যাক্টার কি শুধু অ্যাক্টিংই করে, মানে তার আরও ট্যালেন্ট থাকতে পারে, তো ইটস আ গ্রেট অপরচুনিটি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।